ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই বলছেন কোন প্রয়োজনে রাতে একটু দেরি করে ঘুমাতে গেলে কি কোনো গুনাহ আছে? আমি পড়াশোনার চাপের কারণে একটু দেরিতে ঘুমাই না। ঘুমানে কোনো গুনাহ নেই, মানুষকে তাড়াতাড়ি ঘুমানোটা উত্তম উচিত, কারণ তাড়াতাড়ি না ঘুমালে তার ফজরের নামাজ ছুটতে পারে এবং সকালে সে চেতন না হতে পারে। সেই জন্য রাত্রিবেলা খাবার দেওয়ার পর, এশারের পর গল্প স্বল্প করা মাকরুহ, অপছন্দনীয়। কিন্তু যদি সেটা বিশেষ প্রয়োজনীয় কাজ হয়, দিনের কাজ হয়, দিনী আলোচনা হয়, কিংবা পড়াশোনার ক্ষেত্র হয়, কিংবা আরও এরকম গুরুত্বপূর্ণ বিষয় হয়, তাহলে মানুষ রাত জাগতে পারে এবং রাত জেগে পড়াশোনা করতে পারে। সেজন্য যারা ছাত্র তারা যদি এরকম সময় রাত জাগে তাহলে তাদের কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু অহেতুক কথাবার্তা করে, গল্প করে, গল্প গুজব করতে করতে রাত দেরি করে দেওয়া, এটা নিষিদ্ধ। কিন্তু কোনো ভালো কাজের জন্য রাত জাগলে নিষিদ্ধ নয়, শর্ত হলো সে যেন ফজরে উঠে তার ফরজ নামাজ আদায় করতে পারে।